আসসালামু আলাইকুম সবাইকে ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওটি হচ্ছে ইন্ডিয়ান ভিসাতে পোর্ট অ্যাড করা নিয়ে অর্থাৎ আপনি কিভাবে পোর্ট অ্যাড করবেন এবং কিভাবে ভিসা করতে দিলে আপনি হচ্ছে একসাথে পাঁচটি পোর্ট পাবেন আপনি এন্ট্রি বা এক্সিট করার জন্য তার বিস্তারিত থাকবে এই ভিডিওতে এবং পোর্ট রিলেটেড সকল ধরনের কনফিউশন দূর করা হবে এই ভিডিওতে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আপনার একটি প্রপার আইডিয়া হবে ইন্ডিয়ান পোর্ট সম্পর্কে তো চলুন আমরা শুরু করি অনেকে হচ্ছে বলে থাকেন যে হচ্ছে আমি তো হচ্ছে দার্জিলিং বা সিকিম যাব সেক্ষেত্রে হচ্ছে আমি কোন পোর্ট অ্যাড করব আমি মেঘালয়তে যাব সেক্ষেত্রে আমি কোন পোর্ট অ্যাড করব বা হচ্ছে আমি গ্যাংটক বা সিমলা মানালি ইত্যাদি এইসব জায়গায় যাব সেক্ষেত্রে কোন পোর্ট অ্যাড করব আগরতলা গেলে কোন পোর্ট অ্যাড করব এই ধরনের কনফিউশনে আপনারা ভোগেন তো আমি হচ্ছে প্রথমে আপনার বেসিকটা ক্লিয়ার করি সেটা হচ্ছে আপনি যদি দার্জিলিং সিকিম গ্যাংটক সিমলা মানালি এই সব জায়গায় যেতে চান তো অবশ্যই আপনাকে হচ্ছে চ্যাংরাবান্ধা দিয়ে প্রবেশ করতে হবে অর্থাৎ বাংলাদেশ সাইডে যেটা হচ্ছে বুড়িমারি স্থলবন্দর আর ইন্ডিয়ান সাইডে যেটা হচ্ছে চ্যাংরাবান্ধা অর্থাৎ বাইরোড চ্যাংরাবান্ধা অথবা আরেকটা হচ্ছে বাংলাবান্ধা বা ফুলবাড়ি যদিও বাংলাবান্ধা পোর্ট এখন হচ্ছে বন্ধ আছে তো আপাতত আপনাকে দার্জিলিং সিকিম এই সব জায়গায় সহজে যাওয়ার জন্য আপনাকে হচ্ছে চ্যাংরাবান্ধা দিয়ে করতে হবে আর নর্মালি বাংলাদেশের সবচেয়ে বেশি পর্যটক হচ্ছে ঢুকে বেনাপোল বর্ডার দিয়ে এটা হচ্ছে খুবই কমন একটা বর্ডার আর বেনাপোল বর্ডার দিয়ে হচ্ছে কলকাতা খুবই কাছে তো আপনি বেনাপোল বর্ডার দিয়ে যদি দার্জিলিং যেতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনাকে অনেক লং জার্নি করতে হবে আর আপনি যদি চ্যাংরাবান্ধা দিয়ে যান তাহলে খুব সহজেই দার্জিলিং পৌঁছাতে পারবেন তো দার্জিলিং সিকিম এই সব জায়গায় যাওয়ার জন্য হচ্ছে আপনি সিলেক্ট করতে হবে চ্যাংরাবান্ধা এবং আপনি যদি মেঘালয়ের সাইডে যেতে চান মেঘালয় আসাম শিলং এইসব সাইডে যেতে চান তো অবশ্যই হচ্ছে আপনাকে ডাউকি বাইরোড ডাউকি বা হচ্ছে বাংলাদেশ সাইডে যেটা হচ্ছে সিলেটে তামাবিল বর্ডার যেটা ওটা হচ্ছে সিলেক্ট করতে হবে তাহলে হচ্ছে খুব সহজে আপনি মেঘালয় ঘুরে আসতে পারবেন আর আপনি যদি আগরতলা যেতে চান তো অবশ্যই আপনাকে ব্রাহ্মণবাড়িয়ার যেই সাইড দিয়ে যে যা আগরতলা খুব সহজে যাওয়ার জন্য হচ্ছে আপনাকে আগরতলা পোর্ট হচ্ছে সিলেক্ট করতে হবে আর আপনি রেলে যদি যেতে চান মৈত্রী এক্সপ্রেস তাহলে অবশ্যই আপনাকে বাই রেল বা বাই রোড গেদে বর্ডার যেটাকে বলে সেটা হচ্ছে সিলেক্ট করতে হবে এই গেলো হচ্ছে বেসিক আইডিয়া যে হচ্ছে আপনি কোথায় গেলে কোন পোর্ট সিলেক্ট করবেন এটা আর আপনি যদি একটু সতর্ক হন একটু সতর্ক হয়ে যদি হচ্ছে ভিসা ফর্মে পোর্ট অ্যাড করবেন তাহলে হচ্ছে আপনি সব মিলে পাঁচটা পোর্ট পাবেন ফ্রিতে তো সেটাই হচ্ছে ট্রিক্সটা শিখাবো আপনাদেরকে যে হচ্ছে কীভাবে আপনি পাঁচটা পোর্ট পাবেন তো আপনারা অনেকে জেনে থাকবেন যে হচ্ছে ইন্ডিয়ান হাই কমিশন থেকে বলা হয়েছে যে আপনাকে চারটা পোর্ট হচ্ছে সকলের জন্য সকল ট্যুরিস্টদের জন্য হচ্ছে ফ্রি করে দেওয়া হয়েছে তো চারটা পোর্ট হচ্ছে একটা হচ্ছে আইসিপি হরিদাসপুর বা বেনাপোল বর্ডার যেটা বলে এটা একটা বেনাপোল আর দুই নম্বরে হচ্ছে বাই এয়ার অর্থাৎ বাই এয়ার এবং হচ্ছে বিমানে আর তিন নম্বর হচ্ছে বাই রোড বা বাই রেল গেদে এটা হচ্ছে আপনার মৈত্রী এক্সপ্রেসে যাওয়ার জন্য যে আমরা ট্রেনে যখন যাই তখন হচ্ছে যে গেদে বর্ডার এই গেদে আর চার নম্বরে হচ্ছে আগরতলা এই চারটা পোর্ট হচ্ছে সকলের জন্য ফ্রি তো আমাদের যেহেতু এই চারটা পোর্ট ফ্রি তো আমরা হচ্ছে চেষ্টা করব যে এই চারটার বাইরের যেই পোর্ট আছে সেগুলো হচ্ছে ভিসার ফর্মে অ্যাড করার জন্য তাহলে হচ্ছে আমরা চারটা তো ফ্রি পাবোই সাথে হচ্ছে যেটা অ্যাড করব সেটাও পাবো ফ্রিতে তার মানে হচ্ছে টোটাল আমরা পাঁচটা পোর্ট পাচ্ছি তো আপনি যদি ভিসা ফর্মে যদি বেনাপোল দেন তাহলে হচ্ছে দরকার নেই আপনার বেনাপোল আপনি বেনাপোলের যেহেতু আপনার বেনাপোল ফ্রি পোর্ট তো বেনাপোলের বাইরে অন্য একটা পোর্ট অ্যাড করবো যেমন হচ্ছে ফ্রি পোর্টের বাইরে আছে যেমন বাইরোড চ্যাংরাবান্ধা তারপর হচ্ছে বাংলাবান্ধা ফুলবাড়িয়া এই যে পোর্টগুলো আছে আপনারা বা হচ্ছে ডাউকি এই পোর্টগুলো হচ্ছে আপনারা সিলেক্ট করবেন চ্যাংরাবান্ধা ডাউকি বা হচ্ছে বাংলাবান্ধা ফুলবাড়িয়া এই পোর্টগুলো সিলেক্ট করলে বাকি যে চারটা পোর্ট সেগুলো আপনি ফ্রিতে পাচ্ছেন তো ফ্রির পোর্টগুলো আমি হচ্ছে ভিসাতে ইনফরমেশনের এখানে দিব না কারণ হচ্ছে আমি তো এই চারটা ফ্রিতেই পাবো তো আমি যদি চ্যাংরাবান্ধা দিই তাহলে হচ্ছে বাকি চারটা বেনাপোল গেদে তারপর হচ্ছে বাইয়ার আর হচ্ছে আগরতলা এই চারটা আমি ফ্রিতে পাবো তার মধ্যে হচ্ছে টোটাল আমি যদি চ্যাংরাবান্ধা দিই তাহলে হচ্ছে আমি টোটাল পাঁচটা পোর্ট পাচ্ছি এন্ট্রি বা এক্সিট করার জন্য অথবা আমি যদি বাইরোড ডাউকি দিই মেঘালয় যাওয়ার জন্য তাহলে হচ্ছে আমি ডাউকি বাদে আরও চারটা যেই পোর্ট সেই চারটা আমি ফ্রিতে পাচ্ছি তার মানে হচ্ছে টোটাল আমি পাঁচটা ফ্রিতে পাচ্ছি তো আচ্ছা পাঁচটা পোর্ট অ্যাড করার জন্য মানে নেওয়ার জন্য আপনাকে অবশ্যই বাইরোড চ্যাংরাবান্ধা বাইরোড ডাউকি আপনাকে হচ্ছে বাংলাবান্ধা ফুলবাড়িয়া যদি আপাতত এরা বন্ধ আছে এইগুলো হচ্ছে সিলেক্ট করতে হবে তাহলে হচ্ছে বাকি চারটা আপনি সকলের জন্য উন্মুক্ত তো আপনি চেষ্টা করবেন যে এই চারটা যে ফ্রি পোর্ট এই চারটার বাইরে যে কোনো একটা পোর্ট সিলেক্ট করতে তাহলে হচ্ছে আপনি টোটাল পাঁচটা পোর্ট পাবেন এন্ট্রি বা এক্সিট করার জন্য অর্থাৎ আপনি যদি বাইরোড চ্যাংরাবান্ধা দিয়ে যদি আপনার ভিসা করা থাকে আপনি হচ্ছে চ্যাংরাবান্ধা দিয়ে ঢুকতে পারবেন আপনি দার্জিলিং ঘুরে আবার হচ্ছে কলকাতা বা হচ্ছে কলকাতা হয়ে বেনাপোল দিয়ে বের হতে পারবেন কারণ হচ্ছে বেনাপোল আর হচ্ছে যেই বাকি যেই চারটা গেদে তারপর হচ্ছে আপনার বাই এয়ার এগুলো দিয়ে হচ্ছে আপনি এন্ট্রি এবং এক্সিট কোনো ধরনের কোনো রেস্ট্রিকশন নেই
আমি হচ্ছে প্রমাণের জন্য আমি হচ্ছে আপনাদেরকে পাসপোর্টে আমার যে ভিসা, এই যে ভিসা আমার হচ্ছে আরও ভিসা রয়েছে, তো এই ভিসাতে হচ্ছে আপনাদেরকে এখানে আমি দেখাচ্ছি যে এখানে লেখাই থাকে, এখানে ভিসার এখানে নিচে লেখা থাকে যে হচ্ছে নো রেস্ট্রিকশন এক্সিট অর এন্ট্রি বাই এয়ার আইসিপি হরিদাসপুর, আইসিপি আগরতলা আর হচ্ছে রেল গেদে, এই চারটা পোর্টে লেখা থাকে যে নো রেস্ট্রিকশন। তার মানে এই চারটা হচ্ছে আমি এন্ট্রি বা এক্সিট করতে পারবো খুব সহজেই। আর হচ্ছে আমার ভিসা করা হচ্ছে বাইরোড চেংরাবান্ধা, তার মানে হচ্ছে এই চারটা এবং হচ্ছে চেংরাবান্ধা এই পাঁচটা পোর্টের এন্ট্রি এবং এক্সিট আমার জন্য টোটালি ফ্রি। তার মানে হচ্ছে আপনি যদি এইভাবে পোর্টটা অ্যাড করেন তাহলে হচ্ছে আপনার পাঁচটা পোর্টে একসাথে হচ্ছে এন্ট্রি বা এক্সিট করতে পারবেন। এই ছিল হচ্ছে কীভাবে আপনারা ভিসা করলে পাঁচটা পোর্ট পাবেন। আর হচ্ছে সবসময় চেষ্টা করবেন যে আপনি যেই ডেস্টিনেশনে যাবেন সেই ডেস্টিনেশনের সবচেয়ে কাছে যেই পোর্টটা সেই পোর্টটা হচ্ছে আপনার পাসপোর্টে অ্যাড করার জন্য। যেমন আপনি দার্জিলিং গেলে চেষ্টা করবেন হচ্ছে বাইরোড চেংরাবান্ধা বা বাইরোড বাংলাবান্ধা অ্যাড করবেন। আর আপনি যদি মেঘালয় ট্যুরে যেতে চান তো অবশ্যই হচ্ছে আপনাকে বাইরোড ডাউকি সিলেক্ট করতে হবে, তামাবিল বর্ডার যে হয়ে যেটা যায় সিলেটে। এই গেল। আর হচ্ছে এর বাইরে আপনি যদি চেংরাবান্ধা দিয়ে ভিসা করা থাকে এবং আপনি যদি মেঘালয় যেতে চান তো অবশ্যই হচ্ছে আপনাকে যেহেতু বাইরোড ডাউকি দিয়ে হচ্ছে ভিসা থাকতে হবে, তো তখন হচ্ছে খুব সহজেই আপনি হচ্ছে পোর্ট দুইটা পোর্ট অ্যাড করতে পারবেন। তো দুইটা পোর্ট অ্যাড করার জন্য 300 টাকা লাগে। তো এটা হচ্ছে আইব্যাক সেন্টারে যে ওখানে একটা ভিসা ফর্ম ফিল আপ করতে হয় এবং হচ্ছে আপনার পাসপোর্টটা হচ্ছে ওদেরকে জমা দিতে হয়। আপনি হচ্ছে ওখানে ফর্ম ফিল আপ করবেন, পাসপোর্টটা জমা দেবেন, তখন হচ্ছে আপনার মোটামুটি 5 থেকে 6 কর্মদিবসের মধ্যে আপনার হচ্ছে দুইটা পোর্ট এক্সট্রা আরও অ্যাড করতে পারবেন আপনি চাইলে মাত্র 300 টাকার বিনিময়ে। তো ভিসা পোর্ট আপনি এক্সট্রা কীভাবে দুইটা অ্যাড করবেন তাও নিয়ে হচ্ছে আমি পরবর্তীতে আরেকটি ভিডিও বানাবো। তো এই ছিল আজকের ভিডিওর মেইন টপিক, যে আমি হচ্ছে বিস্তারিত বললাম যে আপনারা হচ্ছে কীভাবে পোর্ট অ্যাড করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।